আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটা টপিক নিয়ে আসছি সেটা আমি কেন নির্বাচন করছি সেটা এর জন্য যে ফেসবুকের মধ্যে প্রায় দেখতে পাচ্ছি যে কিছু যুবতী নারী তারা এসে লাইভ দিচ্ছে এবং পরপুরুষকে নিজে নিজেদের দিকে আকৃষ্ট করছে অথবা কিছু গ্রাম্য নারী দেখতে খুব সুন্দরী তারা সুন্দর করে ফটো ফটো তুলে সেগুলো ফেসবুকে দিচ্ছে আর বলছে যে আমি গ্রামের মেয়ে বলে আমাকে কেউ পছন্দ করে না তাই যারা আমার ফটোতে লাইক দিবে শেয়ার করবে আমার ফটোকে আমি তাদেরকে আমার ফোন নম্বর দিব এভাবে তারা কি করছে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়াচ্ছে এ সমস্ত বোনদের জন্য আমি এই ভিডিও তৈরি করছি তাছাড়া এটা একটা ব্যাপক ভিডিও এই ভিডিও যে দেখবে সেই ইনশাল হেদায়ত পাবে তো বন্ধুরা আমি আজ আপনাদের সামনে ব্যবিচার নিয়ে কথা বলবো ব্যবিচার কত বড় গুণা ব্যবিচার বিশাল বড় গুণা এই ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন দেখেন ওয়ালা তাকরাবু জিনা ইন্না হুকানা ফাহিসাতা ওয়াসা আসাবিলা সোরা বানি ইসরায়েল আয়াত নম্বর বত্রিশ আল্লাহ বলছে তোমরা ব্যবিচারের নিকটবর্তী হয়েও না কেন এটা খুবই অশ্লীল এবং মন্দ পথ মন্দ আল্লাহ তো নিষেধ করছে ব্যবসায়ের নিকটবর্তী হওয়া যাবে না যেই কাজ করলে ব্যবিচার হবে সেই কাজের ধারে কাছে যাওয়া যাবে না যেমনভাবে কোনো একটা সুন্দরী মেয়ে তার সঙ্গে যদি কথা বলেন কথা বললেই ব্যবিসারের নিকটবর্তী হইতে হবে তাকে স্পর্শ করলে তাই আমাদেরকে ওই সমস্ত করা যাবে না যেহেতু হাদিসের মধ্যে এসে শেসুল ইসলাম বলছেন কোনো পর নারীর প্রতি দৃষ্টি দেওয়া চোখের জিনা হ্যাঁ অশ্লীল কথাবার্তা বলা জিহিবার জিনা জিহিবার জিনা হ্যাঁ অবৈধভাবে কাকে স্পর্শ করা হাতের জিনা জিহ্বা জিনা করার জন্য পায়ে হেঁটে যাওয়া পায়ের জিনা ঠিক আছে তারপর হচ্ছে আপনার খারাপ কথা শোনা কানের জিনা হ্যাঁ আর জিনার কল্পনা করা এবং আকাঙ্ক্ষা করা অন্তরের জিনা মনের জিনা ঠিক আছে অতপর লজ্জাস্থান তাকে পূর্ণতা দান করে প্রথমে এভাবে জিনা তৈরি হয় জিনার পথ প্রশস্ত হয় লাস্টে লজ্জাস্থান কি করে তাকে পূর্ণতা দান করে এ হাদিস কোথায় আসে বোকারির মধ্যে আছে। মিসকাতের মধ্যে আছে হাদিস নম্বর অষ্টআশি না ছিয়াশি নম্বর হাদিস এবার মুসলিমের মধ্যে হাদিসটা রয়েছে কত নম্বর হাদিস দু হাজার ছয়শো ছাপ্পান্ন নম্বর হাদিস তেমনইভাবে হাদিসটা আবু দাউদ এবং নেসাইর মধ্যে রয়েছে ঠিক আছে তো বন্ধু জিনা বিশাল বড় ক্ষতি এবার জিনা করলে আল্লাহ তাদের তালা ছয় প্রকার শাস্তি দান করেন আল্লাহ তালা ছয় প্রকার শাস্তি দান করে মানুষকে জিনা করলে তিন প্রকার দুনিয়াতে এবং তিন প্রকার আখেরাতে নসুল বলছেন কি বলছেন দেখেন হে মুমিন হে মুমিনগণ তোমরা জেনা ব্যবসার থেকে বাঁচো হে মুমিনগণ তোমরা জেনা ব্যবসার থেকে বাঁচো কারণ তার মধ্যে ছয় প্রকার ক্ষতি রয়েছে ছয় প্রকার ক্ষতি আছে জেনা ব্যবসারের মধ্যে তিন প্রকার দুনিয়াতে তিন প্রকার আখেরাতে দুনিয়ার প্রথম দুনিয়া যারা জেনা ব্যবসার করবে তাদেরকে আল্লাহ দুনিয়াতে তিনটা শাস্তি দান করবে এক নম্বর শাস্তি তাদের উপরে দারিদ্রতা চাপিয়ে দেবে আল্লাহ তালা তারা একদম গরিব হয়ে থাকবে তাদের কোনো উন্নতি হবে না বার বরকত হবে না এবং হাই হাই করবে খাওয়া পরার জন্য হাই হাই করবে তাদের অভাব লেগেই থাকবে তাদের অভাব দূর হবে না যতই কামাই করুক যতই ইনকাম করুক তারা কোনো দিন তারা লোক হতে পারবে না গরিব হয়েই থাকবে তারা এক নম্বর দুই নম্বর তাদের চেহারার নূর চলে যাবে চেহারার নূর চলে যাবে নম্বর তিন তাদের আয়ু কমে যাবে তাদের তার অল্প বয়সে মরে যাবে আবার অন্য অন্য হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি জেনে জেনে জিনা ব্যবচার করবে তাদের উপর তিনটা বিপদ আসবেই তিনটা বিপদ এক নম্বর কি আল্লাহ তালা তাদেরকে দারিদ্রতা তাদের উপরে চাপিয়ে দিবেন তারা দারিদ্র হয়ে থাকবে কোনো দিন হতে পারবে না সব সময না খাওয়ার মানে তাদের মানে খাওয়া জুটবে না এমনকি তাদেরকে ভিক্ষা পর্যন্ত করতে হবে এমন অবস্থা হয়ে যাবে তাদের আর নম্বর দুই আল্লাহ তালা তাদেরকে এমন কঠিন কঠিন রোগ রোগের মধ্যে লিপ্ত করবেন কঠিন কঠিন রোগ তাদের উপরে চাপিয়ে দিবেন যেই রোগের কথা হ্যাঁ তাদের বাপ শুনে নি ঠিক আছে এমন রোগ চাপিয়ে দেবে আল্লাহ তালা এবং ডাক্তার চিকিৎসা করে সে রোগ ভালো করতে পারবে না দুই নম্বর তিন হচ্ছে আল্লাহ তালা তাদের আয়ু কমিয়ে দিবে তাদের আয়ু কমিয়ে দিবে ঠিক আছে তো যারা জিনা ব্যবচার করবে তাদের এরকম ক্ষতি দুনিয়াতে হবে আর আখের তিনটা তিনটে ক্ষতি কি এক নম্বর ক্ষতি হচ্ছে এই যখন সে কেয়া মতে কবর থেকে উঠবে আল্লাহ তালা তার উপর এত রেগে থাকবে এত রেগে থাকবে যে সীমার বাহিরে নম্বর দুই তাদের তাদের হিসাব খুব কঠিনভাবে তাদের হিসাব নেওয়া হবে খুব কঠিনভাবে তাদের হিসাব নেবে আল্লাহ তালা আর যার ফলে তারা কি আল্লাহ যাদের কঠিনতা করবে রেগে থাকবে তারা কি সফল হতে পারে কখন সফল হইতে পারবে না ফলে তারা কি এবং তিন নম্বর কি আল্লাহ তালা তাদেরকে জাহান নামের আজাবের মধ্যে চিরস্থায়ীভাবে নিক্ষেপ করবেন যারা জিনা ব্যবচার করবে ঠিক আছে আর অন্য মধ্যে আসে রসুল ইসলাম বলছেন আল্লাহর দৃষ্টিতে সেরেকের পর সব থেকে কঠিন পাপ হলো কোনো পর নারীর লজ্জাস্থানে এক ফুট মানে এক ফোটা বীর্য নিক্ষেপ করা যা তার জন্য বৈধ নয় হয় হ্যাঁ আপনার বোখারি মুসলিমের হাদিস এটা ঠিক আছে আর ইসলাম বলছে এ হাদিস যে সেরেকের পর সবচেয়ে বড় বড় কি কোনো পর নারীর লজ্জাস্থানে এক ফোটা বীর্য নিক্ষেপ করা যা আল্লাহ তার জন্য হালাল করেনি মানে অবৈধভাবে কারোর সাথে সঙ্গম করা ঠিক আছে তো এই হলো এবং যারা জিনা করবে জিনা করবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার মধ্যে শাস্তি দিয়ে দেয় আখেরা তো জাহার নাম আছে আহা আছে দুনিয়াতে শাস্তি দিয়ে দেয় মানে যে কঠিন কঠিন পাপের জন্য আল্লাহ তালা দুনিয়াতে মানুষকে শাস্তি দেয় তার মধ্যে জিনা ব্যবিচার একটি জিনা ব্যবসার একটি জিনা ব্যবচার করলে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে তাকে শাস্তি দিয়ে দেবে শাস্তি দিয়ে দেবে আর সবচেয়ে বড় শাস্তি হলো দারিদ্রতা তারা সবসময় গরিব হয়ে থাকবে মানে ভিক্ষা পর্যন্ত করতে হবে তাদেরকে এমন আর ভিক্ষা যদি হয়তো মান সম্মানের জন্য ভিক্ষা করছে না কিন্তু তারা একবারে খারাপ অবস্থায় থাকবে তার অবস্থা কোনোদিন ভালো হবে না তারা ঠিক আছে তা এত জিনা ব্যবচার করলে মানুষের দুনিয়াও ধ্বংস হয় আখের ধ্বংস হয় দুনিয়া তো ধ্বংস দুনিয়াও ধ্বংস আখের ধ্বংস আর তিন প্রকার নারী জান্নাতকে ভুলে যাও এটা হাদিসের কথা বলছি তিন প্রকার নারী জান্নাতকে ভুলে যাও তোমরা জান্নাতের গন্ধ তিন প্রকার নাই চার মানে তিন প্রকার বেশি আছে তবে এই হাদিসের মধ্যে আছে এটা ন্যাচাই হাদিস ঠিক আছে তিন প্রকার নারী জান্নাতে কোনো দিন জান্নাত না তারা এক নম্বর কি এক নম্বর ওই নারী যে নারী পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য কি সাজসজ্জা করে সাজসজ্জা করে হ্যাঁ মেকআপ করে পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য তারা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না তারা জান্নাতকে ভুলে যাও আর দুই নম্বর কি যে নারী এমন কাপড় পরে যে কাপড় পরার পর সে উলঙ্গ থাকে উলঙ্গ থাকে আর তিন নম্বর ওই নারী যে এমন করে খোপা বাঁধে ফুলিয়ে খোপা বাঁধে উটের কোহানের মতো ঠিক আছে ফুলিয়ে খোপা বাঁধছে মানুষকে দেখানোর জন্য এই সমস্ত নারী জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না আর জান্নাতের জীবনেও ঢুকতে পারবে না তার সঙ্গে আবার অন্য হাদিসের মধ্যে বলছে দায়ুস নারী তারা জীবনে জান্নাতে জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা দায়ুষ যে সমস্ত নারী দায়ুষ তারা জীবনের জান্নাতে প্রবেশ করবে না ঠিক আছে দায়ুষ নারী দায়ুষ মানে ওই বাড়ির ওই বাড়ির যে বাড়ির নারী পরপুর মেলামেশা করে অথচ তার মা বাপ তার স্বামী তাদেরকে নিষেধ করে না তার মা বাপ তার স্বামী তাকে নিষেধ করে না তো ওই নারীকে দায়ুস বলা হয় ওই নারী তো জান্নাতে যাবে না এবং তার স্বামী তার বাপ তার মা তার ভাই কেউ জান্নাতে প্রবেশ করবে না তাদের জান্নাত আল্লাহ আরাম করে দিয়েছে ঠিক আছে এত বন্ধুরা আমরা প্রতিটা পরিবার আমরা আমাদের মেয়েদেরকে আমরা কী করবো পর্দার মধ্যে রাখবো এবং তাদেরকে জিনা ব্যবসা সাথে দূরে রাখবো পর পুরুষের সাথে মেলামেশা থেকে দূরে রাখবো নিজের চাষ তো ভাই খালাতো ভাই মামাতো ভাই সমস্ত এই কারোর সঙ্গে মিষ্টি দিলে হবে না মিষ্টি দিলে হবে না ঠিক আছে বন্ধু তো আমরা যদি এভাবে এভাবে আমরা কী করব। মেয়েদেরকে পর্দার ভিতরে রাখবো যদি দুনিয়াতে সুখ চাও যদি দুনিয়াতে সুখ চাও যদি আখেরাতে সুখ চাও তাহলে জিনা ব্যবসার থেকে কী করো তোমরা বাঁচাও কারণ আমি তো বলে দিলাম যারা জিনা করবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে তিনটা শাস্তি দিবে প্রথম শাস্তি কী তারা সব সময় গরিব হয়ে থাকবে কোনো দিন বড়লোক হতে পারবে না যত ইনকাম করো তাদের টাকা জমবে না খোতে দিয়ে চলে যাবে ঠিক আছে এবার হাই 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 করবে অভাব পলনটা লেগে থাকবে বালা মসিবত তাদের ঘরে লেগে থাকবে এই জন্য যারা জিনা ব্যবসার করবে তারা কোনো দিন বড়লোক হতে পারবে না দুনিয়া শাস্তি এবং মরার পরে কি শাস্তি হবে আল্লাহ যখন কেউ মাস কবর থেকে উঠবে আল্লাহ তাদের উপরে কঠিনভাবে রেগে থাকবে বিশাল রেগে থাকবে তাদের উপরে আর দুই নম্বর শাস্তি কি দুই নম্বর শাস্তি হচ্ছে তাদের হিসাব কঠিন হবে আর তিন নম্বর শাস্তি তারা আল্লাহ তালা তাদেরকে চিরস্থায়ী নামে প্রবেশ করাবে জাহান নামের আজাব চিরস্থায়ীভাবে তারা কি করবে তারা ভোগ করবে ঠিক আছে তা এবার কথা হইলো অনেকে হয়তো শুনে বলবেন তাই তাই তো তাহলে কি হবে আমি তো অনেক দিন থেকে জিনা ব্যবসা করে আসছি আমার কোনো রাস্তা আছে আমার কোনো রাস্তা আছে এখন আমি সংশোধন হইতে চাচ্ছি পরিবর্তন হইতে চাচ্ছি আমি আর কোনো দিন জিনা করব না জিনা ছেড়ে দিব চিরদিনের মতো ছেড়ে দিব তো বা করবো তো বা করবো এখন আমার কোনো রাস্তা আছে হ্যাঁ রাস্তা আছে বন্ধু দেখুন জিনা করলে দুই রকম যদি ধরা পড়ে যায় চারটা লোক যদি সাক্ষী থাকে তাহলে তার শাস্তি দুনিয়াতে তাকে পাথর দিয়ে মেরে দিতে হবে পাথর মেরে নিকে মেরে দিতে হবে তাকে কিন্তু এটা সাধারণ মানুষ করতে পারবে না মুসলিম দেশ যে দেশের মধ্যে ইসলামী হুকুমত রয়েছে ইসলামী শাসন ব্যবস্থা রয়েছে ইসলামী শাসক এই কাজ করবে কিন্তু সাধারণ মানুষ করতে পারবে না কিন্তু গ্রামের এই কাজ করতে পারবে না ঠিক আছে আর দুই নম্বর কি দেখেন আল্লাহ আল্লা তালা আল্লাহ তালা বলে দিয়েছে কোরআনের মধ্যে বলে দিয়েছে কি বলে দিয়েছে দেখেন যদি আপনি মনে করেন আমি অনেকদিন থেকে জিনা ব্যবস্থা করে আসছি এখন আমার পরিবর্তন আমি পরিবর্তন হতে চাই আমি এই গুণাত থেকে আমি তোবা করতে চাই এখন আমার জন্য কোনো রাস্তা আছে আল্লাহ বলছে আপনার রাস্তা বলে দিছে দেখেন আল্লাহ বলছে কি বলছেন আচ্ছা আল্লাহ এটা সুরা ফুরকান ঠিক আছে সুরা ফুরকান আল্লাহ তালতের মধ্যে বলছে রহমানের বান্দা কারা আল্লা রহমানের বান্দা তারা কারা অনেকগুলো আল আলামত আল্লাহর উপরে বলে দিয়েছে এখন এই দেখেন এখানে আবার তিনটা আলামত বলছে আল্লাহ তালা রহমান রহমান মানে আল্লাহর বান্দা আল্লাহর খাঁটি বান্দা মুমেন বান্দা তারা যারা কি করে না আল্লাহন আখর যারা আল্লাহর সঙ্গে অন্য মাবুদকে ডাকে না আল্লাহর সঙ্গে অন্য মাবুদকে ডাকে না মানে একমাত্র একমত আল্লাহকে ডাকে আল্লাহর কাছে সাহায্য চায় সকল প্রকার সাহায্য আল্লাহর কাছে চায় তার সঙ্গে অন্য মাবুদের কাছে সাহায্য চায় না হ্যাঁ আর দুই নম্বর কি তারা অন্যায় হত্যা করে না আল্লাহ যাকে হত্যা করে হারাম করেছে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তালা হত্যা করে হারাম করেছে কোনো মানুষকে হত্যা করা যাবে না চায় মুসলিম হোক অমুসলিম হোক হিন্দু হোক যে কোনো মানুষ কাউকে হত্যা করা যাবে না আল্লাহ হারাম একেবারে হত্যা করা ঠিক আছে হত্যা করা যাবে না তা আল্লাহ তাকে হত্যা করে হারাম করছে তারা তাদেরকে হত্যা করে না এরা রহমানের বান্দা রহমানের বান্দা আর হচ্ছে কি আর হচ্ছে আপনার নুন। এবং তারা জিনা করে না জিনা করে না এরা হচ্ছে কি রহমানের বান্দা ঠিক আছে এইবার যদি কোনো ব্যক্তি এই তিনটা কাজ করে মানে আল্লাহকেও ডাকে তার সঙ্গে অন্য কাউকেও ডাকে অন্য মাহবুদকেও ডাকে আল্লাহকেও সেজদা করে মাদারে গিয়ে সেজদা করে কবরে সেজদা করে আল্লাহকেও আল্লাহর কাছেও চায় মাদারে গিয়েও চায় বাবা আমার এই করে দাও সে করে দাও আচ্ছা এবং কেউ যদি কাউকে অন্য বা হত্যা করে অন্যভাবে হত্যা করে অথবা ব্যভিচার করে জেনা ব্যবচার করে তাহলে কি অমায়া ফালদালিকা ইয়া যে ব্যক্তি এই সমস্ত কাজ করবে সে অতি শীঘ্র কি করবে মন্দের সঙ্গে তার সাক্ষাৎ হবে মন্দের সঙ্গে মানে জাহান্নামের সঙ্গে তার সাক্ষাৎ হবে আচ্ছা ইউজা ফালাহুল আযাব ইয়া মেলকিয়ামা শুধু তাই নয় আল্লাহ তালা কিয়ামতের দিন এই তিন প্রকার মানুষের আযাবকে দ্বিগুণ করে দিবেন মৌজুদার সুফা সুখের মৌজুদ আচ্ছা তো বন্ধু তা আল্লাহ তালে কেমন আজাবকে দ্বিগুণ করে দেবেন ঠিক আছে মহানা এবং তারা চিরদিন সেখানে অপমানিত অবস্থায় পরে থাকবে জাহা নামের মধ্যে যারা এই তিনটা কাজ করবে কি আল্লাহ সঙ্গে আল্লাহকে ডাকে আবার অন্য মাহুদকে ডাকে অন্যায় বাবা মানুষকে হত্যা করে এর মধ্যে সন্ত্রাসবাদী চলে আসছে সন্ত্রাসবাদী চলে আসছে সন্ত্রাসবাদীরা কোনো দিন জানাতে যেতে পারবে না তারা ঠিক আছে তার দ্বিগুণ শাস্তি হবে আর কি যারা জিনা করে ব্যবচার করে তারা এরকম তাদের অবস্থা হবে তাদেরকে দি তাদেরকে আল্লাহ এভাবে শাস্তি দেবে ইল্লা মান এইবার আল্লাহ বলে দিছে ইল্লা মান তা বা আমানা ওয়া আমিলা সলিহান ফা উলাইকা ইউবাদুল্লাহ সাইয়াতে হাসানাত কিন্তু তাদের মধ্যে তারা তোবা করেছে এবং নতুন করে ইমান নিয়ে আসছে এবং সৎকর্ম করেছে করতে সৎকর্ম করতে লেগেছে আল্লাহ তাদেরকে কি করবেন আল্লাহ তালা বলছেন ফা উলাইকা তারা এমন ব্যক্তি ইউবাদিল্লাহ সাইয়া তহেম হাসানাত যে আল্লাহ তালা তাদের পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন তাদের পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন ও কান আল গাফর রাহিমা আর অবশ্যই আল্লাহ ক্ষমাকারী এবং অত্যন্ত দয়ালু সুরাফ ফুরকান ঠিক আছে আয়াত নম্বর সত্তর সত্তর নম্বর আয়াত সোরাফুর কানের তো বন্ধু একটুই রাস্তা আছে রাস্তা কি যে আপনাকে তৌবা করতে হবে আপনি যে জিনা ব্যবসার এতদিন করেছেন তার থেকে পরিপূর্ণভাবে তোবা করুন করে একেবারে একেবারে আর ওই মেয়েদের সঙ্গে মিশবেন না ওদের সঙ্গে মেলামেশা করবেন না যেই কাজ করলে জেনা ব্যবসার জেনা ব্যবসার নিকটবর্তী হয় সেই কাজ করেই যাবে না অর্থাৎ মেয়েদের সঙ্গে কথা বলা যাবে না তাদের স্পর্শ করা যাবে না তাদের অশ্লীল কথা শোনা যাবে না ঠিক আছে এবং জিনা ব্যবসার উদ্দেশ্যে কার কোনো মেয়ের নিকট যাওয়া যাবে না এবং অবৈধভাবে প্রেম করবে না বিয়ের আগে কোনো প্রেম নয় কিনো ভালোবাসা নয় ইসলাম একদম এগুলো হারাম কিনো কলেজের মেয়েদের সঙ্গে বা স্কুলের মেয়ের সঙ্গে কোনো প্রেম করবে না প্রেম ভালোবাসা করবে না হারাম একটা বারে হারাম ঠিক আছে বন্ধু এই সমস্ত কাজ করে আপনার ইসলাম ফিরে আসুন আপনার সামনে আখের হাত আছে দুনিয়া আখেরাত হাত আছে ঠিক আছে আপনাকে যার নামের আগে জ্বলতে হবে এই জন্য আল্লাহ তালা আপনাদেরকে দান করুক আমাকে দান করুক আমাদের সবাইকেই হ্যাঁ এই সমস্ত কথাটা আমল দান করুক ও আখের দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন